হ্যালো এভরিওয়ান, আজ আমি নো গেইন নো লাভ এর 3 ও 4 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে দেখি ব্রাইডাল শপে আইরিন আর উজির গলার আওয়াজ পেয়ে উজিকে দেখানোর জন্য জিও বিয়ের আউটফিট পরে বের হয়, আর তাকে দেখে তো উজি আইরিন সেখানের স্টাফ সোনি সহ হা করে তাকিয়ে থাকে, কারণ জিওকে অনেক হ্যান্ডসাম আর সুন্দর লাগছিল। আইরিন তো সোনিকে বলেই ফেলে, এজন্য দেখাতে চাচ্ছিলে না তোমার হাজবেন্ড তো অনেক সুন্দর, এত সুন্দর ছেলেকে তুমি কই পেলে? সোনি এতে কিছু বলতে পারে না, কিন্তু জিওক বলে আমি ওকে ছোট থেকে চিনি। এর পরের সিনে দেখি সোনি সব থেকে বাইরে এসে জিওককে রাগ দেখায় আর বলে, তুমি এরকম করলে কেন, আমি তোমাকে বলিনি, আমি চাই না তোমাকে কেউ মনে রাখুক। সোনি আসলে ভয় পেয়েছিল জিওক এত সুন্দর হওয়াতে সবাই হয়তো জিওককে মনে রাখবে, এজন্য সে জিওকের উপর রাগ করে। জিওক তো সোনির এসব কথায় কোনো রিয়্যাক্ট করে না, উল্টো তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে আর ড্রিঙ্ক অফার করে বলে, তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনো প্ল্যান খুঁজে পাবো এর জন্য। সোনি বলে, কিন্তু তুমি হঠাৎ এত সুন্দর করে সাজলে কেন? জিওক বলে, তোমার এক্সের জন্য, কারণ আমি বুঝতে পারছিলাম তুমি তোমার এক্সকে আমাকে দেখাতে চাও না, কারণ তোমার মনে হয়েছিল আমি তার থেকে খারাপ দেখতে। সোনি বলে, আরে দূর, তোমার কাছে উজি কিছুই না। জিওক বলে, সে তো তোমার বয়ফ্রেন্ড ছিল, বেশি দিন হয়নি ব্রেকআপ হওয়ার, কিন্তু তাকে দেখে মনে হলো সে বিবাহিত। সোনি বলে, হ্যাঁ সে আমাকে চিট করছে, সে আমার সাথে রিলেশন থাকা অবস্থায় আইরিনের সাথে রিলেশন করছে, কিন্তু তুমি কিভাবে জানলে উজি আমার বয়ফ্রেন্ড ছিল? তুমি কে বলো তো, তুমি আমাকে নিয়ে সব জানো। জিওক হেসে বলে, আমি জানি, আমার ব্রেন কম্পিউটারের মতো, বুঝছো, কিন্তু মনে রেখো আমার ডিউটি কিন্তু বিয়ে পর্যন্ত, এর বেশি কিছু আমি করতে পারবো না। সোনি হেসে বলে, কেন, আমার নকল স্বামী কি আমার সাথে থাকতে লজ্জা পাচ্ছে নাকি? এরা শুনে জিও হাসতে থাকে। এরপর দেখি অফিসে সবাইকে সোনি বিয়ের ইনভিটেশন কার্ড দেয়, আর তখন লিফটে গিয়োনহিওন আর হাজুনকে দেখতে পায়। সোনি তাদের দেখে আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু গিয়োনহিওন সোনির সাথে থাকা বক্স দেখে বলে, এটার মধ্যে কি আছে? সোনি তাদের জানায় সে সবাইকে ইনভিটেশন কার্ড দিচ্ছে আর সাথে কুকিজও দিচ্ছে। এরপর সোনি গিয়োনহিওন আর হাজুনকেও কুকিজ আর কার্ড দেয়, আর এরপর চলে যায় গিয়োনহিওন। এরপর তার অফিসে এসে হাজুনকে বলে, আমার হয়ে আমার এমপ্লয়ি সোনিকে তার বিয়েতে গিফট দিও, কারণ আমি চাই না আমার প্রেজেন্স এসে আরো আনকমফোর্টেবল ফিল করুক। এদিকে দেখে সোনি মিটিং এও সবাইকে কুকিজ আর কার্ড দেয়। গং বলে, সবাইকে কার্ড দিলে কি তো কার্ডে তোমার ফিয়েন্সির ছবি নেই কেন? আইরিন বলে, সোনির ফিয়েন্সি অনেক হ্যান্ডসাম, এই জন্য হয়তো সে কাউকে দেখাতে চায় না। সোনি বাহানা দিয়ে বলে, হ্যাঁ ঠিক ঠিক, আমি তো সারপ্রাইজ দিতে চাই, এই জন্যই কাউকে দেখাতে চাই না। অন্য কলিগ বলে, আচ্ছা তোমার ফিয়েন্সি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করছে? সোনি মনে মনে ভাবে, সে আমাকে কি প্রপোজ করবে, আমি তো ওকে বিয়ে করার জন্য বলছি। আইরিন ওই কলিগকে বলে, জানো উজি তো আমাকে প্রপোজ করতে চায়নি, আমি ওকে জোর করছিলাম। সোনি বলে, আমার আবার এত জোর করতে হয়নি, এজন্য তো আমি ওকে বিয়ে করছি। উজি সোনিকে বলে, যদি তোমাকে তোমার ফিয়েন্সি প্রপোজ করেই থাকে তাহলে তোমার হাতের রিং কই? কং বলে, আমি তো আরো এক্সাইটেড হয়ে গেলাম দেখার জন্য যে তোমার ফিয়েন্সি কি এমন করলো, তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলে রিং ছাড়া? উজি সোনিকে বলে, এমন তো নয় তুমি তোমার ফিয়েন্সিকে প্রপোজ করছো, কারণ শুরু থেকে সব বিষয়ে তোমাকেই দেখছি শুধু। উজির কথা শুনে সব কলিগরা হাসতে থাকে। সোনি কিছুটা বিরক্ত হয়ে বলে, আমি আর বেশি কিছু বলতে চাই না, তোমরা যদি সত্যি সব দেখতে চাও তাহলে আমার বিয়েতে অবশ্যই আসবে। এরপর দেখে সোনি জিওকের স্টোরে এসে বসে সেখানে সেকেন্ড হ্যান্ড মার্কেটের প্রপোজের জিনিস করছিল। জিওক বলে, তুমি কি খুঁজছো? সোনি বলে, প্রপোজালের জিনিস, আমাদের বিয়ের আগে তোমাকে আগে আমাকে প্রপোজ করতে হবে। জিওক বলে, আমি তো বিয়ের জন্য রাজি হয়ে গেছি আর তুমি তো আমাকে বিয়ে করতে বলছো, তাহলে এখন আমি তোমাকে প্রপোজ করব কেন? সোনি বলে, কেন, তুমি কি আগে কারো বিয়েতে যাওনি, দেখোনি সেখানে ব্রাইডের লাভ স্টোরি স্ক্রিনে দেখানো হয়? জিওক বলে, আমি পারবো না। এটা বলে সে সোনিকে স্টোর থেকে চলে যেতে বলে, কারণ সে সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে প্রপোজ করতে পারবে না। সোনি জিওককে বলে, যদি তুমি আমাকে প্রপোজ না করো আমাদের বিয়ে কিন্তু হবে না। জিওক বলে, তাহলে ক্যান্সেল করে দাও না বিয়ে। সোনি এবার নাটক করে কাঁদতে থাকে, কিন্তু জিওক তাতেও পাত্তা দেয় না। এর জন্য পরদিন সোনিকে দেখে সে একা একা রেস্টুরেন্টে গিয়ে ভিডিও করে খাবার খায় আর হাসে, যেন দেখতে লাগে সে কারোর সাথে ডেটে আছে। এরপর সে একা একা ঘুরে আর ভিডিও করে, মনে হয় তার সাথে তার বয়ফ্রেন্ড আছে। এরপর সে এই ভিডিও গুলো জায়ন আর হুইসংকে দেখায়। হুইসং বলে, এত কষ্ট করার কি দরকার, আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড ইউনকে দিয়ে নাটক করে অন্ধকারে প্রপোজ করাবো, কেউ বুঝতেও পারবে না ওটা ইউন ছিল। এতে সোনি বলে, একদম না, তোমার বয়ফ্রেন্ড দিয়ে এসব করা ঠিক না, ফ্রেন্ডদের মধ্যে এসব জিনিস শেয়ার করা উচিত না, আমি এটা করতে পারবো না। এদিকে জিওককে দেখে রুমে শুয়েছিল আর কেউ একজন তার দরজায় নক করে, কিন্তু সে খুলে না।
এরপর তাকে কল করে জিও কল রিসিভ করে বলে, আমাকে বিরক্ত করা বন্ধ করো, আমি তোমার সাথে যাবো না, কারণ আমি বিয়ে করছি আর এখন আমার একটা ফ্যামিলিও হবে, তাই পারবো না, আর নেক্সট টাইম আমাকে বিরক্ত করবে না, এটা বলে সে কল কেটে দেয়। এরপর সিনে থেকে সোনি একটা শপে আসে আর তার নিজের জন্য একটা রিং কেনে আর জিওকের জন্য একটা রিং এনে নেয়। আর তখন জাইয়ন তাকে কল করে স্টোর থেকে বাসা আসার সময় একটা প্যাকেজ আনতে বলে। সোনি বাসা আসার সময় জিওকের স্টোরে আসে, কিন্তু দেখে সেখানে কেউ নেই আর আচমকাই লাইট অফ হয়ে যায়, যেটা দেখে সোনি অনেক ভয় পেয়ে যায়। আর এরপর সে স্টোরে কিছু লাইট দেখতে পায়, সে ফলো করে তার দিকে যায়। আর একটু এগোতেই সে সেখানে আইসক্রিমের বক্স দিয়ে লেখা তুমি কি আমাকে বিয়ে করবে আর সাথে একটা টয় ট্রেন আসে, যেখানে তার প্রিয় জেলি দিয়ে বানানো একটা রিং দেখতে পায়। সনি তো এসব থেকে অনেক খুশি হয় আর তখনই জিও এসে বলে, তোমার কি আমার প্রপোজ পছন্দ হয়েছে, এখন কি তুমি বিয়েতে রাজি? এরপর সে তার পছন্দের অনেক জেলি তাকে দেয় আর সনি বলে, আমার এটা পছন্দ তুমি কিভাবে জানলে? আর এই জেলি তো মার্কেটে এখন সাপ্লাই হয় না। জিওক বলে, আমি তোমার জন্য কোম্পানিকে বলে তাদের স্টকে যতগুলো ছিল সব কিনেছি, তুমি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করো আর ওই জেলির সাথে তাহলে আমাকেও পাবে। সনি হাসে আর বলে, হ্যাঁ আমি রাজি বিয়েতে। এরপর দেখে সনি জেলি খাচ্ছিল আর জিওককে বলে, সমস্যা নেই, আজকের প্রপোজের জন্য আমি তোমাকে পরে টাকা পে করে দিব। জিওক বলে, দরকার নেই, এখন আমার মনে হয় আমার বিয়ে করা উচিত। সনি বলে, কিন্তু কেন? জিওক বলে, কেউ একজন চায় আমি তার সাথে কানাডা গিয়ে সেটেল হই, কিন্তু আমি যদি এখন বিয়ে করি ফ্যামিলি শুরু করি হয়তো সে আমাকে আর বিরক্ত করবে না। সনি জিওকের কাছে জানতে চায় জিওক কার কথা বলছে, কিন্তু জিওক এতে বলে না। সনি বলে, না বলো সমস্যা নেই। এরপর সে জিওকের না রিং দেয় জিওককে। জিওক বলে, একটা কথা বলি, তোমার কি আফসোস হবে না বিয়ের করার পর? এখনো কিন্তু ভেবে নাও, সময় আছে অনেক। এতে সনি বলে, আফসোস হবে না আমার। এদিকে দেখতে পাই জাইয়ন আর হুইসং এসব বাসা থেকে ডিরেক্ট লাইভ দেখছিল। তারা বলে, আমি বুঝছি না এটা আসল বিয়ে নাকি নকল বিয়ে, কারণ সনির চোখ দেখে মনে হচ্ছে সে আসল বিয়ে করছে, আর এমন চাহনি আমরা কখনো আগে দেখিনি। এরপর দেখি রাতে সনি ঘুমানোর সময় জিওকের দেওয়া রিং দেখতে থাকে আর হাসতে থাকে, এরপর ঘুমিয়ে যায়। এরপরে সিনে দেখি রাতে গিয়োনহিয়ন ড্রয়িং রুমে এসে সোফায় বসে, সে ফিল করে হয়তো সোফার নিচে কিছু একটা আছে, আর সে সত্যি দেখে সেখানে তার মায়ের রাখা আইপ্যাড আছে, আর সে প্যাড অন করতে দেখে তার মা জায়নের অ্যাডাল্ট স্টোরি পড়ছে, আর তার মা এসব পরে দেখে সে অবাক হয়ে যায় আর শকে পড়ে যায়। পরদিন দেখি সনির বিয়ে শুরু হয়। সনি আগে থেকে হুইসংকে বলে রাখে সব গেস্টদের গাইড করতে, আর জাইয়নকে শিখিয়ে দেয় সে যেন সবাইকে শুনিয়ে বলে সনির হাজবেন্ডের সবাই কানাডায় থাকে, এজন্য কেউ আসতে পারেনি। হুইসং আর জাইয়ন দুজনেই সনির কথা মতো এসব করে। এদিকে দেখে সনির মাও বিয়েতে আসে আর সেখানে সব হোস্টেল রুমের বাচ্চারাও আসে আর তার মায়ের সাথে সবাই কথা বলে, যার কারণে তার মা অনেক হ্যাপি থাকে। জাইয়ং আর হুইসং এটা দেখে অনেক ইমোশনাল হয় আর বলে, হয়তো সনি মায়ের খুশি দেখার জন্য বিয়ে করছে। পরের সিনে দেখি সনি হলে অন্য ব্রাইডকে দেখে তার বাবার সাথে, ব্রাইডের বাবাকে দেখে তার নিজের বাবার কথা মনে করে মন খারাপ করে, কারণ তার বাবার সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল। সে সময় হাই হিল পরার কারণে তার পা স্লিপ কেটে হাই হিল খুলে যায়, তখন সেখানে জিও এসে পড়িয়ে দেয় আর বলে, তুমি কি নার্ভাস? সনি বলে, না তো। জিও বলে, কিন্তু আমি নার্ভাস। এরপর সে সনির হাত ধরে আর ওয়েডিং হলে যায়, আর সবাই তো তাদের দেখে অনেক অবাক হয় কারণ তাদের দুজনকে অনেক সুন্দর লাগছিল। সনি তার মায়ের দিকে তাকায় আর ভাবে, মা তোমার কি আফসোস হচ্ছে? যদি তুমি অন্যদের এত ভালো না বাসতে হয়তো বাবা আমাদের মাঝে আজ থাকতো, এটা ভেবে। এরপর তারা স্টেজে যায় আর তাদের বিয়ে কমপ্লিট হয়। এরপরের সিনে দেখি জাইয়ন সবার ইনভিটেশনে দেওয়া টাকা লিস্ট করছিল, তখন সেখানে হাজুন গিয়োনহিয়নের হয়ে টাকা দিতে আসে। হাজুনকে দেখে তো জাইয়ন অনেক অবাক হয় আর হাজুনও অনেক অবাক হয় কারণ তারা একই স্কুলে পড়ত। হাজুনের জাইয়নকে মনে আছে দেখে জাইয়ন অনেক হ্যাপি হয়। হাজুন বলে, জানো আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করছি ইন্টারনেটে, কারণ আমি ভেবেছিলাম তুমি হয়তো এখন রাইটার হয়ে গেছো, কারণ তুমি স্কুলে থাকতে বাচ্চাদের স্টোরি লিখতে। আচ্ছা তুমি কি এখনো বাচ্চাদের স্টোরি লিখো? জাইয়ন এতে অ্যান্সার দেয় না, কারণ সে তো এখন অ্যাডাল্ট নোভেলস লিখে। এদিকে দেখতে পাই গিয়োনহিয়ন তার মায়ের প্যাডে জাইয়নের স্টোরি পড়ে অনেক বাজে বাজে কমেন্টস করতে থাকে আর বলে, আমি এই রাইটারকে দেখে নিব, তার জন্য সমাজ নষ্ট হচ্ছে। দিকে দেখে সনি আর জিওকে বিয়ের সব রুলস কমপ্লিট করে আর বাইরে আসে। জিওক সনিকে রিং ফেরত দেয় আর বলে, এখন আমাদের ডিভোর্স করতে হবে। আর তখন উজি আর আইরিন গাড়ি নিয়ে আসে সেখানে আর বলে, সনি এখানে কেন? সনি বলে, আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি। আইরিন বলে, ও কোম্পানি থেকে দেওয়া হোটেলে তোমরা যাচ্ছ? আমরাও যাচ্ছি, কারণ আমরা বিয়ের পরে হানিমুনে গেছিলাম, হোটেলে স্টে করিনি, তাই আজ ওখানে থাকবো।
আসো আমাদের গাড়িতে। ধনী বলে, না আমরা ট্যাক্সিতেই যাব, ট্যাক্সি আসছে, তোমরা যাও। আইরিন বলে, ঠিক আছে। এরপর তারা চলে যায়। আর তারা চলে যাওয়ার পর সোনি জিওকে রিকোয়েস্ট করে তার সাথে যাওয়ার জন্য। জিও এতে রাজি হয়। এরপর তারা হোটেলে যায় আর দেখতে পায় সোনি জিওকের রুম আর আইরিন আর উজিনের রুম একসাথে। আইরিন রুমে ঢোকার সময় বলে, কাল আমরা একসাথে ব্রেকফাস্ট করব। কিন্তু এটা শুনে সোনি জিওকে তার সাথে থাকার জন্য আবার রিকোয়েস্ট করে। জিওক বলে, তুমি কিভাবে বলতে পারলে তোমার সাথে থাকার এক রুমে? আমি তো রুমে অন্য কিছু করতে পারি তোমার সাথে। সোনি বলে, আমি জানি তুমি কিছু করবে না, তুমি অনেক ভালো। আর তখন আইরিনের রুম থেকে উজি বের হওয়ার শব্দ শুনে এটা শুনে জিওক আর সোনি দুজনে তাদের রুমে ঢুকে পড়ে আর হাসতে থাকে। এদিকে দেখতে পায় হাজুন আর জাইয়ন ক্যাফেতে দেখা করে। হাজুন বলে, ও তার মানে সোনি তোমার বোন? জাইয়ন বলে, হ্যাঁ। হাজু জাইয়নকে জিজ্ঞেস করে, সে কি এখনো লেখক? জাইয়ন বলে, হ্যাঁ। হাজুন জাইয়নকে বলে, সে জাইয়নের লেখা স্টোরি পড়তে চায়। কিন্তু জাইয়নে তো বিষম খায় আর বলে, আসলে আমি এখন আর ছোটদের স্টোরি লিখি না, অন্য ভালো কিছু লিখি। হাজুন বলে, ও বুঝছি, তুমি এখন বড়দের জন্য রূপকথার গল্প লিখো? জাইয়ন বলে, হ্যাঁ ওরকমই কিছুটা। হাজুন বলে, তাহলে আমি তোমার স্টোরি পড়তে চাই। জাইয়ন কি বলবে ভেবে পায় না, কারণ সে তো হাজুনকে কল্পনা করে অ্যাডাল্ট স্টোরি লিখে। কিন্তু তখনই হাজুনকে কিয়োনিয়ন কল করে ডাকে যাওয়ার জন্য। হাজুন চলে যায়, কিন্তু যাওয়ার আগে জাইয়নের নাম্বার নেয়। জাইয়ন দিয়ে তো অনেক খুশি হয় কারণ সে হাজুনকে পছন্দ করত। এদিকে দেখতে পাই সোনি বিয়েতে সাজার জন্য হেয়ারে অনেক ক্লিপ লাগায় যার কারণে সে খুলতে পারে না। কিন্তু জিওক তার সব ক্লিপ খুলে দেয়। এরপর সোনি তাকে বলে, তুমি গোসল করতে যাও কারণ আমার অনেক টাইম লাগে। জিওক বলে, ঠিক আছে, কিন্তু তখন কি তোমার জন্য ওটা যথেষ্ট ছিল? সোনি বলে, কি? জিওন বলে, কিস? এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই বিয়ের সময় সবাই জিওককে সোনিকে কিস করতে বলে। সবার চাপে তো জিওক সোনিকে গালি কিস করে, কিন্তু সবাই তাকে লিপ কিস করতে বলে। জিওক তো করতেই যাবে, কিন্তু তখন সোনির মা উত্তেজিত হওয়ার ফলে করতে পারে না। এরপর বর্তমান সিনে দেখি জিওক সোনির কাছে গিয়ে বলে, তোমার আরো লাগবে নাকি? আর সে সোনিকে কিস করতে ধরে, কিন্তু সোনি চোখ খুলে রাখার জন্য জিওক বলে, চোখ খোলা কেন, বন্ধ করো। সোনি বলে, কেন, চোখ খোলা রেখে কিস করলে সমস্যা কি? এরপর সে জিওককে সরিয়ে দিয়ে বলে, যাও লাগবো না, গোসল করে আসো, আমাদের অনেক কাজ আছে। জিওক বলে, কি কাজ? সোনি বলে, কেন, বিয়ের পর প্রথম রাতে স্বামী স্ত্রী যা করে আমরাও করব। জিওক তো লুচু জিনিস ভাবছিল, কিন্তু সোনি বলে, বিয়েতে ওটা সব টাকা আর গিফটের হিসাব করব, যাও গোসল করে আসো। তুমি গুনতে পারো তো, তাই না? জিওক বেচারার তো মন খারাপ হয়ে যায় এটা শুনে আর ওয়াশরুমে যায়। জিওক ওয়াশরুমে যাওয়ার পর সোনি নিজেই নিজেকে বলে, সোনি তাহলে তুই নিজেকে কন্ট্রোল করতে পারলি, সাবাস সোনি। এর পরে সিনে দেখে গিয়োনিয়ন তার মায়ের এসব কাহিনীর জন্য অসুস্থ হয়ে পড়ে। হাজুন সেখানে আসে আর সে হাজুনকে জাইয়নের স্টোরি পড়তে দেয়। হাজুন দেখে স্টোরিতে শুধু তার নাম, কিন্তু রাইটারের নামের জায়গায় জাইয়নের গোপন নাম বোরা থাকার কারণে সে বুঝতে পারে না এসব আসলে জাইয়ন লিখেছে। এর পরে সিনে দেখতে পাই সোনি আর জিওক টাকা গুনতে থাকে। জিওক খেয়াল করে সোনির ঘুম পেয়েছে, তাই সে ঘুমাতে বলে। কিন্তু সোনি বলে, আমি ঘুমাবো না, কারণ তুমি যদি সব টাকা নিয়ে নাও আমি তোমাকে বিশ্বাস করি না। জিওক বলে, কেন তুমি আমাকে বিশ্বাস করো না বলো তো? সোনি বলে, কারণ তোমাকে আমার সন্দেহ লাগে, তুমি নিজেকে নিয়ে কিছু বলো না। বলো না কে তোমাকে কানাডা যেতে বলছে? জিওক বলে, আমার নানির মেয়ে, মানে আমার মা। আমি যখন ছোট ছিলাম আমাকে ফেলে সে বিয়ে করে কানাডা গেছে, কারণ আমার নানির এটাই শেষ ইচ্ছা ছিল, কারণ তার ফ্যামিলি জানে না আমি আছি, আর আমি যদি তার সাথে দেখা করতাম তারা বিপদে পড়তো। কিন্তু এখন সে আমাকে তার কাছে যেতে বলে। সোনি এসব শুনে জিওককে বলে, তোমার কান্না করা উচিত, কারণ তোমার এখন কান্না পাচ্ছে। জিওক বলে, আমি বাচ্চা নই। সোনি বলে, তোমাকে ধন্যবাদ আমাকে এসব বলার জন্য, এখন তোমার নিজের কাছে নিজেকে হালকা লাগবে। জিওক বলে, না না, আমি বললাম যাতে তুমি আমাকে তোমার টাকা গুনতে দাও। এটা শুনে সোনি স্মাইল করে। এদিকে দেখতে পাই জাইয়ন খেয়াল করে তার নোভেলে কেউ একজন বাজে কমেন্টস করছে। এই কমেন্ট দেখে তো সে অনেক অবাক হয়ে যায় আর চিৎকার করে। এর পরের সিনে দেখি পরদিন সোনি এয়ারপোর্টে আসে হানিমুনে যাওয়ার জন্য, কারণ তার কোম্পানি থেকে হানিমুনের সুবিধা দেওয়া হয়। এয়ারপোর্টে জিওক এসেছিল। সোনি তাকে বলে, আজ থেকে তুমি ফ্রি। জিওক বলে, আমি ভেবেছিলাম তুমি তোমার ছুটি তোমার মায়ের সাথে কাটাবে। সোনি বলে, না আমরা অতটা ক্লোজ না, আমি তাকে পছন্দ করি না। জিওক বলে, কেন, তুমি তোমার মাকে পছন্দ করো না কেন? সোনি বলে, আমি আমার মাকে ভালোবাসি কিন্তু পছন্দ করি না, কারণ সে সবসময় আমাকে ইগনোর করে গেছে, আমাকে নিয়ে তারা কখনো চিন্তাই করেনি, কিন্তু তারপরও আমি তার মেয়ে আর আমি আমার মাকে ভালোবাসি, বাদ দাও এসব। এরপর সে জিওককে টাকা দিয়ে বলে, এই নাও তোমার বেতন। জিওক নিতে না চাইলে সোনি বলে, কেন নিবে না, আর সে জোর করে পকেটে ঢুকাই দেয়। জিওক বলে, ঠিক আছে তাহলে তুমি তোমার ছুটি এনজয় করো, আমি এখন যাই।
এরপর সে যেতে ধরলে সনি তাকে স্বামী বলে ডাকে আর বলে, স্বামী এখন তোমার যা মন চায় তুমি তাই করো, যেখানে যেতে মন চায় তুমি যাও। জিওক বলে, তুমি আমাকে স্বামী বলে ডাকছো যে? সনি এরপর তার রিং দেখে বলে, কারণ তুমি এখনো আমার স্বামী। আর সনির মুখে এসব শোনার পর জিওক স্মেল করে আর দেখতে পায় তার হাতেও এখনো সনির দেওয়া রিং। এরপর তারা বিদায় নেয় একে অপরের কাছে। আর সনি বিমানে এসে তার ব্যাগে জিওকের দেওয়া একটা লেটার পায়। সো টাকা সহ সেখানে লেখা ছিল, সনি তোমাকে কংগ্রাচুলেশন বিয়ে করার জন্য। আমি অনেক খুশি হতাম এই বিয়ে যদি সত্যি হতো বা তুমি ভালোবাসে এমন কাউকে বিয়ে করলে। যাই হোক, আমাদের বিয়ে আসল হোক বা সত্যি হোক, তুমি হ্যাপি হয়েছো তাতেই আমি হ্যাপি। আমি আশা করি তুমি ভালো থাকবে, ইতি তোমার নকল স্বামী। লেটার পরে সনি স্মাইল করে আর জিওকের কথা ভাবতে থাকে। এরপর আমাদের 3 মাস পরে সিন দেখানো হয়। দেখতে পাই সনির কোম্পানিতে আজ কন্টেক্সটের রেজাল্ট দিবে। এদিকে দেখতে পাই ইউনিয়নের অফিসে এসে তার মা সিওনা আর তার বাবা এসে তাকে মারতে থাকে। আর সিও তাকে সাসপেন্ড করে, কারণ জাইওন গিউনিয়নের ব্যাড কমেন্ট করার জন্য কেস করেছে। আর এতে তাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হয়েছে। সেই সাথে হাজুনকে বলা হয় যেন আজকে কন্টেক্সটের অনুষ্ঠান বন্ধ করা হয়। হাজুন আইরিনকে কল করে বলে, অনুষ্ঠান আজকে হবে না। অনুষ্ঠান বন্ধ হওয়ার কথা শুনে সনি কিছুটা হতাশ হয়। এরপর সে জিওকের স্টোরের সামনে এসে জিওকে পিছন দিক দিয়ে বলে, স্বামী এটা বলে সে কিক মারে। কিন্তু আমরা দেখতে পাই এটা আসলে জিওক ছিল না, এটা অন্য কেউ সেলসম্যান ছিল। সেলসম্যান বলে, সবসময় তুমি এই কাজ করো, আমার সাথে 3 মাস হয়ে গেল, আমাকে অন্য কেউ ভেবে শুধু ভুল করো। আর আমরা দেখতে পাই 3 মাস আগে সনি হানিমুন থেকে ফিরে জিওকের খোঁজ করতে স্টোরে আসে, কিন্তু তখনও স্টোরে এই সেলসম্যানকে দেখতে পায়। আর সে জানতে পারে জিওক এখন এখানে কাজ করে না। আর জিওকে কল করলেও তার ফোন অফ দেখায়। বর্তমানে বাসায় এসে সনি জিওকের দেওয়া জেলি রিং দেখে আর তাকে মিস করতে থাকে। এদিকে দেখতে পাই জিওক সনির মায়ের সামনে বসে আছে। এরপর সিনে দেখে হাজন গিয়োনহনকে পুলিশ স্টেশনে এনে জায়নের কাছে ক্ষমা চাওয়ার জন্য। কারণ গিয়োনহন যদি ক্ষমা চেয়ে সব ঠিকঠাক না করে তাহলে তার বাবা তাকে ছেলে বলে অস্বীকার করবে। হাজন গিয়োনহনকে বলে, কাজ শেষ হলে ফোন দিও, এটা বলে পুলিশ স্টেশনের সামনে রেখে চলে যায়। এরপর গিয়োনহন পুলিশের কাছে এসে তার কাজের জন্য ক্ষমা চায়। এরপর বের হয়ে হাজনকে কল করে আসার জন্য। তখনই দেখতে পাই পুলিশ স্টেশনের সামনে জাইওন লুকিয়ে ভিডিও করছিল, কখন তার বাজে কমেন্ট করা লোক সেখানে আসবে। সে তো আর চিনত না গিয়োনহনকে। আর সেখান থেকে আসার সময় গিয়োনহনের সাথে তার ধাক্কা লাগে আর তার ফোন পড়ে যায়। গিয়োনহন তার কাছে ক্ষমা চায় আর তার ফোন উঠিয়ে দেয়। আর তখনই ফোনে সম্পাদক মেসেজ করে বলে, বোরা বাজে কমেন্ট করে ক্ষমা চেয়েছে। গিয়োনহন বলে, আপনি বোরা? জাইওন এটা শুনে ফোন না নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে আর সনিকে এসে তার ফোন নিতে বলে। সনি দেখে এটা গিয়োনহন, সে গিয়োনহনকে স্যার বললে গিয়োনহন না শোনার ভান করে চলে যায়। কারণ সে চাচ্ছিল না সনি তার বসের এমন অবস্থা দেখুক। সনি বারবার ডাকলে সে বলে, আমাকে ডাকছেন? সনি বলে, হ্যাঁ আমাকে চিনতে পারছেন? আমি সনি, কিন্তু স্যার এখানে কেন আপনি? গিয়োনহন বলে, আমি আমার পার্সোনাল কাজে এসেছিলাম। আর তুমি কোম্পানিকে এত সুন্দর বুদ্ধি দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। এরপর সনি পুলিশ স্টেশন থেকে তার ফোন নিয়ে জাইওনকে দেয়, কারণ গিয়োনহন পুলিশ স্টেশনে তার ফোন দিয়েছিল। সনি জাইওনকে বলে, তুমি পালালে কেন? তুমি তো ভুল করনি। জাইওন বলে, জানি না, তাকে দেখে ভয় লাগলো কেন জানি জন্য। এরপর সিনে দেখে জিওক নার্সিংহোমে আসছিল আর তখনই কে একজন তার সামনে এসে তার নাম বলে, কিন্তু কে এটা দেখানো হয় না। পরদিন দেখে কোম্পানিতে সনিকে আর সে এখন টিম লিডার হয়েছে। আর এদিকে হাজন গিয়োনহনকে বলে তার স্কুল ফ্রেন্ড এসেছে কোম্পানির সামনে, সে কোম্পানির বাইরে যাবে। গিয়োনহন তাকে বাইরে যাওয়ার জন্য অনুমতি দেয়। এদিকে সনি ডিপার্টমেন্টে আজ নতুন অনেক এমপ্লয়ি আসবে, তাই সবাই কাজ করছে, এজন্য সনি সবার জন্য ড্রিঙ্কস নিতে বাইরে যায়। আর এদিকে গিয়োনহন কাজের জন্য বের হয় আর হাজনকে দেখে একটা মেয়ের সাথে, আর সে দেখে এটা আর কেউ না জাইওন, অর্থাৎ বোরা ছিল। এদিকে সনি দেখে অনেক এমপ্লয়ি এসেছে আর একজনকে দেখে সে অনেক অবাক হয়। সেই একজন হলো জিওক। জিওক এখন এই কোম্পানিতে জয়েন করছে, এটা দেখে তো সনি অনেক অবাক হয়। জিওক সনির কাছে এসে বলে, আমি তোমাকে অনেক মিস করছিলাম এতদিন। আর এখানেই 4 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।